ফেরাউনের মেয়ে, তুমি কি মনে করেছো আল্লাহ শব্দের মাধ্যমে তোমার আব্বাকে আমি সম্বোধন করেছি? না না না, আমি তো সারা জাহানের মালিক আল্লাহকে সম্বোধন করেছি। ফেরাউনের মেয়ের গায়ে কথাটা খুব লাগলো। কথাটা কি কইল রে, তাইলে কি মাসে তো আমার আব্বারে রব মানে না? একটা দৌড় মাইরা আব্বার কাছে গিয়া নালিশটা দিয়া দিল, আব্বা গো আমার খাদেমা তোমারে রব মানে না। ফেরাউন রাগাম্বিত হইয়া মাসেতের ডাইকে ফেরাউনের দরবারে হাজির করেছে। খবর শুনছি রে মাসেতা, তুমি নাকি আমাকে রব মানো না? আমরার দেশের মাসেতা হইলে কত রকমে ঘুরায়া গড়ায়া ফেসায়া ঘুরায়া কায়দা কইরা হেকমত কইরা কথা বললো, আরো কইলো জান বাসান ফরজ, ফতোয়া দিল, কথা কয় না জান বাসান। আল্লাহর বান্দে ডাক মারছে রে জালেম, এ তুমি তো একজন জালেম, আর তোমার মতো এত বড় জালেম রে আমি একটা মুহূর্তের জন্য খোদা মানতে পারি না গো। অতীতেও মানি নাই, এখনো মানি না, যতদিন দুনিয়াতে বাঁচবো এক সেকেন্ডের জন্য তোমারে খোদা মানব না। যিনি আমারে বানাইছে আমি আমার মহান মালিকরে মানি, এর জন্যে যদি জীবন যায় আমি জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে আমি ছাড়তে পারি না। এমন সময় কমবখত ফেরাউন সাথে সাথে টাইকে জল্লাদদেরকে হাজির করেছে, জল্লাদদের প্রতি নোটিশ করে দিয়েছে, রে জল্লাদেরা মাসাতার নিয়ে যাও, সঙ্গে তার দুইটা মেয়েকেও নিয়ে যাও, কারণ বাঘের বাচ্চা বাঘই হয়, বাচ্চাগুলিরও রাখবো না, নিয়ে যাও, মানুষ যেখানে জবাই করা হয় ওই শেলের কাছে নিয়ে যাও, নিয়া মাসেতা এবং তার বাচ্চাগুলির জবাই করে দেও। জবাই করার পরই শেষ না, তাদের দেহগুলাকে একটা গরম তেলের ডেকের মধ্যে ছাইরা দেও, যেন মাংসগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে যা, হাড়গুলি যেন আপন আপন জোড়াটা ছাইরা দে, আমার রাষ্ট্রের মধ্যে যেন একটা ইতিহাস হয়ে থাকে, আমারে রব যারা মানবে না তাদের এই পরিণতি হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা জল্লাদেরা আল্লাহর বান্দে টানে নিয়ে গেল ওই যে শেলের কাছে, যেখানে মানুষ জবাই করার কল বানায় রাখছে ফেরাউন, কারণ সে একজন জালেম ছিল। কত বাচ্চা ফেরাউনের হাত দিয়া জবাই করছে তার কোনো হিসাব নাই। মা সেতারে শেলের কাছে নিয়ে জল্লাদেরা বলল, এ মা সেতা, শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করি, এখনো সময় আছে? ফেরাউন রে তুমি রব মানবানি, যদি মানো তাহলে তুমি বাঁচতে পারবে, আর যদি না মানো এই মুহূর্তে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর বান্দি পরিষ্কার জবাব দিয়ে দিছে, আমি জীবন দিতে পারি গো, এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে আমি ছাড়তে পারি না। এমনি জল্লাদেরা মা সেতার যে বড় মেয়েটা, ওই যে 7 থেকে 8 বছরের বয়সের মেয়েটা, এই মেয়েটারে মার সামনে টান দিয়া নিয়ে গেছে। আমার ভাইরা নির্যাতন কারে কয়, শরীরের কাপড় চোপড়গুলি বাচ্চাটার খুইলা ফেলছে, শেলের মধ্যে শোয়াইয়া ফেলছে, উপর থেকে কয়েকটা রড ঢুকাইয়া দিছে যেন নড়া চড়া করতে না পারে,
এটা কেমনে বুঝাবো একটা মার সামনে যদি নিজের বাচ্চাটারে জবাই করে দেওয়া হইগো মার কলিজায় কেমন ব্যথা শুরু হবে মার কলিজায় কেমন আঘাত লাগবে এটা কোন ভাষা দিয়া বুঝায় মার সেটা সহ্য করতে পারে না الله أكبر বলেন الله أكبر এমন সময় মা সেটা আমার আল্লাহর ডাইকা ডাইকা কইন লাগো আমি ভালো করে বুঝছি তুমি আমার ঈমানের পরীক্ষা নিতেছো আল্লাহ যতই কঠিন পরীক্ষা নেও গো আমি তোমার জন্য আমার জীবনটা দিতে রাজি আমার বাচ্চাগুলির জীবন দিয়া দিতে রাজি এরপরও একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহরে ছাড়তে রাজি না আমার মোহতারাম ভাইরা জল্লাদ মা সেটার চোখের সামনে তার বড় মেয়েটার গলায় ছুরি চালায়া দিছে যেই মাত্র গলায় ছুরিটা লাগায়া দিছে গলা থেকে যে রক্তটা বের হয়েছে রক্তের ভেতর থেকে কালিমার আওয়াজ বের হয়ে গেছে والصلاة على من لا نبي بعد الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريكا في الملك وخلق كل شيء فقدره تقديرا وهو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي
أسرى بعبده بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই মহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি زباتا بود دردها جائے گی سنائے محمد بود دل فجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله মহাব্বতের আওয়াজে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আলজামিয়া কোরআনিয়া দারুল উলুম ধনপুর মাদ্রাসা
ও কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতেরাম আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা মঞ্চে উপস্থিত আছেন আপনাদের প্রাণপ্রিয় কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব এবং মাহফিল পরিচালনায় মোহাম্মদ জামাল উদ্দিন সেক্রেটারি অত্র মাদ্রাসা মোহাম্মদ মুসলিম মিয়া কেশিয়ার এছাড়াও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা কালিমাতুর শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহি দরবারে যিনি অত্যন্ত দয়া করে আজকের জান্নাতের বাগান কোরআনের মজমাই পবিত্র এক চাঁদে দিনের কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিকটুকু এনায়ত করেছেন সে মহান মালিকের আলিশান দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের মাঝে যেই চাঁদ চলতেছে এই চাঁদের নাম হচ্ছে রজবের চাঁদ বলুন কোন চাঁদ রজবের চাঁদ এর পরে হচ্ছে শাবান আর শাবানের পরের চাঁদটাই হচ্ছে রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ পবিত্র রমাদান আমাদের খুব কাছাকাছি এই চাঁদের থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে হ্যাঁ আমাদের নবী পাক প্রতি পাঁচ ওয়াক্তের নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান মাশাআল্লাহ অনেকেই পারেন দেখা যায় পড়েন একবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ রজব এবং শাবানে আমাদের প্রতি বরকত নাজিল করুন আর আমাদের হায়াত বাড়ায়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন এই হচ্ছে তর্জমা তো ইন্তেজামিয়া কমিটি আমাকে বলেছেন যেহেতু রজবের চাঁদ এই চাঁদে একটা বিশেষ ঘটনা আছে অর্থাৎ এই চাঁদের মশহুর কথা হইল ২৬ তারিখ দিবাগত ২৭ তারিখের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়েছিলেন যেই ঘটনাটাকে মেয়েরাজের ঘটনা বলা হয় কিসের ঘটনা মেয়েরাজ তো এন্তেজামিয়ার প্রস্তাব হইল এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে এই বিষয়টা নিয়েই কথা শুনব ইনশাআল্লাহ তবে মেয়েরাজের ঘটনার যে মজাটা আছে শুধু এই মজাটাকে আমরা ভোগ করব না বরং এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য সবক কি আছে শিক্ষা কি আছে এই সবকগুলি আমরা খুঁজে খুঁজে বের করব এবং আমাদের কর্মজীবনে কাজে লাগাবার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন যেহেতু আমরা মেরাজের আলোচনা শুনব আবার সামনে আমাদের রমজান এই জন্য শুরুতেই আমি রমজানের উপরে দুই একটা কথা বইলা ফেলি ভূমিকায় এরপরে আমরা মূল আলোচনাটা শুরু করে দিব ইনশাআল্লাহ রমজান মাস কিছু মানুষ আছে দেখবেন রমজান মাসে পর্দার আড়ালে লুকায়া লুকায়া খায়
এমন কিছু মানুষ আছে না আমরা সমাজে, তো ওরা কি মনে করে পর্দার ভেতরে ঢুইকা পড়লে আল্লাহ তাআলা মনে হয় দেখে না? হ্যাঁ, আমরা আল্লাহ কেমন দেখেন কেমন জানেন, ছোট্ট একটা ওয়াজ আপনাদেরকে শোনাই দিই। إِنَّ اللَّهَ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى اللَّهُ رَبُّ الْعَالَمِينَ سِرّ جَانِن أَبَر خَفِيُّ جَانِن سُبْحَانَ اللَّهِ سِرّ كَكَ بَلَا হয় سِرّ বলা হয় আপনি মনে মনে কোন ধারণা করেছেন এখনো পৃথিবীর কাহারো কাছে আপনি বলেন নাই, শুধু মনে মনে ধারণাটা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে মনে কোন ধারণা করছো এখনো কাহারো কাছে বলো নাই, ধারণা করার সাথে সাথে আমি তোমার মহান আল্লাহ জেনে ফেলেছি। এটারে বলা হয় সির, খাফি করে কয় আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা আমি খাফিও জানি রে, খাফিও জানি। ও ভাই, খাফি কাকে বলা হয়? আপনি মনে মনে এখনো কোনো ধারণা করেন নাই, আজ থেকে পাঁচ বছর পরে কোন ধারণা আপনি মনে মনে করবেন করবেন, এখনো করেন নাই। দশ বছর পরে কোন ধারণা করবেন, অথবা মরণের আগে কোন প্ল্যান আপনি করবেন, কবে যে করবেন আপনি নিজেই জানেন না। আল্লাহ বলেন, বান্দা তোমার মরণ পর্যন্ত যত প্ল্যান আছে সবগুলো প্ল্যান আমি মহান আল্লাহ অগ্রিম জানি। এই হলো আমাদের আল্লাহর জানা, সুবহানাল্লাহ। দেখেন কেমন, সাত জমিনের নিচে সাত জমিনের নিচে তাহাতা সারা নামে একটা জায়গা আছে। আল্লাহ বলেন, ওই তাহাতা সারাতে যদি একটা পিপিলিকা হাঁটে, ওই পিঁপড়াটারে পর্যন্ত আমি আল্লাহ দেখি, শুধু দেখি ওই না, পিঁপড়াটা যে তার ছোট ছোট পা গুলি দিয়া পাথরের উপরে হাঁটে, তার পায়ের তরিগুলি পর্যন্ত আমি মহান আল্লাহ ওনার আমার কুদরতি কান দিয়া শুনি। তাইলে বলেন, রমজান মাসে যারা পর্দার আড়ালে লুকায়া লুকায়া খান, এদেরকে আল্লাহ দেখে। কম বলের ভিতরে মনে দেখতে পারো দেখতে লাগব, তাহলে লেভের ভিতরে পানির তুলে ডুব দিয়ে খাইলে মনে দেখতে এটা দেখতে লাগব। হাই হাই হাই, তাহলে পর্দার আড়ালে লুকায়া খায় আল্লাহ কি? যারা লুকায়া লুকায়া খায়া ফেট বরে না, এই সামান্য কুদ্দুর কদ্দুর খায়া ফেট বরে সুরি সামারি কইরা খায়া সাইরা হের আরো বিপদ। রমজানের আগে এমনি দেখা যায় তিন বেলা খা, রমজান আসলে এটা রাজ্য সয়ে যাগা, তখন পাঁচ বেলা খা, ঠিক কিনা? খানি না খানা, আই হাই হাই খায়া সাইরা। আবার দেখবেন হেবাটা যে ঘুরতেছে চলতেছে বুঝা যায় হাই রে, মনে দুই চার পাঁচ দিন ধরে হ্যাঁ খান, হেরে মনে একটা বাপ জান্ডা চলে না কোনো রকম, চললে চললে আনে। আবার ইফতারের সময় দেখবেন বয়া বয়া ফাঁকনা ফাঁকনা কথা কয়, ইমাম সাহেব হুজুর আজকে রোজাটা আমার ধরে লইছে, রোজা বলে ধরে লইছে। যেই খালি কইব রোজাটা ধরে লাইছে, আপনারা বুঝা নিবেন হ্যাঁ কারবারটা সেরে লাইছে, কথা কয় না। কারণ কোন রোজাদার এই কথা বলবে না যে রোজা আমারে ধরে লইছে, রোজাদার জানে রোজা ধরে লইছে বললে আমার রোজা হালকা হয়ে যাবে, ঠিক কিনা? যত কষ্ট হোক
রোজাদার রোজা ধরে লইছে বলবে না, রোজাদার সবুর করবে এবং ইফতারের অপেক্ষা করতে থাকবে। আর যেই খালি কব রোজা ধরে লইছে আপনি ভালো করে বুঝে নেবেন কারবার টাসকা সেরে লইছে সেরে লইছে। এটা বেরোজগার ধরনের একটা হাতিয়ার। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে রমজানে পর্দার আড়ালে লুকাইয়া খায়। আরো জোরে বলেন আছে, এলাকার লোকাল বাজারগুলিতে পর্দা লাগানো রেস্টুরেন্ট যেগুলি থাকবে রমজান মাসে, আপনারা মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে পর্দাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবেন, পর্দার ভেতরে কাউকে খেতে দিবেন না, কারা কারা আছে হাত তুলে আল্লাহকে দেখাবেন, আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি। রোজা সুর বলতে রেখাইবার সুযোগ দিয়ে না, আপনি যখন পর্দা লাগাইতে দিবেন না বাজারও, আমার কাউন্সিলর সব আছে, আমি বইলে দেওয়া যাই অনুরোধ কইরা, সভাপতি সব আছেন, আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, লোকাল বাজারগুলিতে যেই দেখবেন পর্দা তার জরিমানা লাগাই দিবেন, তুমি রমজানে পর্দা লাগাই রেখে জরিমানা লাগাই দিবে, যেই পরিমাণে ব্যবসা করবো এর সাইড ডবল জরিমানা। তো এ পর্দা লাগাইতো না, আর পর্দা না লাগাইলে সুর ওগুল গিয়া খাইতেও পারতো না। রোজা সুর কিছু রোজা সুর এবার বাড়ির খানা, বাড়িতে খাইলে তো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, ওরা দেখে ফেলাইব, এরা তো আর বুঝতো না, এরা তো মিছিল লয়ে বেরিব আব্বা খাইয়া লেছে, বিপদ না আব্বা খাইয়া লেছে, এই ডোরে বাড়িতে খানা ওই রেস্টুরেন্টে খা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রমজানের একটা রোজা কোনো ব্যক্তি যদি জাইন্যা বুঝা সুস্থ মস্তিষ্কে শুধু শুধু কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া যদি একটা রোজাকে ছাইরা দে, একটা রোজার কাফফারা হিসাবে ষাটটা রোজা রাখতে হবে। কয়টা রোজা? ষাটটা রোজা। তাও আবার এই ষাটটা রোজা একটা না হবে, উন ষাটটা রেখে যদি কয় যে আজকে ভাল লাগে না আর একটা রোজা ফরে কইরা লাভ নেই, সিরিয়াল শেষ, আবার প্রথম থেকে ষাটটা রাখতে হবে, তাহলে একটা রোজার গুরুত্ব কত? সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাসের রোজাগুলি ইনশাআল্লাহ মাস 29 যাক আর 30 যাক, এক মাস রমজান আমরা রোজাগুলি যথাযথভাবে রাখার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ। আর ইফতার, ইফতারটা অন্যদেরকে করাবার চেষ্টা করবেন, নিজে ইফতার করবেন আরেক ভাইকে ইফতার করাবার চেষ্টা করবেন। আপনি যদি একটা খুরমা দিয়েও কোনো এক রোজাদারকে সহযোগিতা করেন, একটু ইফতার করান, একটু পানীয় পান করান, আল্লাহ তাআলা আপনাকে একটা মকবুল রোজার সওয়াব আপনার নামায় আমলের ভেতরে দিয়ে দেবে। রমজানে আমরা একজন আরেকজনের প্রতি এহসান করব। সমাজে অনেক গরিব মানুষ আছে, আপনি সাহারির সময় মাছ বড় বড় মাছ খাবেন, মুরগির রোস্ট খাবেন, কোনো দিন গরুর গোস্ত খাবেন, সাহারির সময় আপনি ভালো ভালো খাবার খাবেন, আপনার ঘরের লাগা গর, আপনার পাশে গরিব মানুষ বেচারা কোনো রকম শাক সবজি দিয়া একেবারে নর্মাল খানা কোনো রকম খায় আবার রোজাটা রাখেও, এমন রোজাদার মানুষগুলিকে রমজানে আপনি সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন, তার ঘরের একদিনের বাজার করে দিবেন, পাঁচ দিনের বাজার করে দিবেন, তাকে একটা মাছ কিনে বাড়িতে পাঠিয়ে দিবেন। গরিব মানুষ বাজারে গেছেন নিয়ত কইরা যে আমার বাসার জন্য আমি একটা মাছ লইলাম, আর অমুক আব্দুর রহমানের ঘরে খাবার নাই ঠিকভাবে, আমি তার ঘরে একটা মাছ পৌঁছাই দিই। এভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই এই মন মানসিকতা নিয়ে চলতে থাকি রমজান মাসে আমরা ধনী মানুষেরা যা খাবো ইনশাআল্লাহ গরিবরাও তা খাবে, ঠিক কিনা? তাহলে এই ফিকিরটা আমরা মাথায় রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন। আমি শুরু করে দিতেছি এক্ষুনি আমার মূল আলোচনা, আমরা সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ রহমানির রহিম।
رب عبده لم من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. সবাই পড়ুন সাদাকাল্লাহুল আজিম। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু আমাদের নবী পাকের মিরাজের ঘটনার ইশারা দিয়েছে। কোন ঘটনা? মিরাজ। আমি প্রথমে আপনাদের কাছ থেকে জানা নেই মিরাজ যে ভ্রমণটা, এই ভ্রমণের সুরতটা আপনাদেরকে একটু বলি, আপনারা দেখেন বিশ্বাস করে নিতে পারেন কিনা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। এটা মেহরাজ না, এই ভ্রমণটারে বলা হয় কি? ইসরা। একই রাতে আমার নবীর দুইটা ভ্রমণ হয়েছিল, একটা ইসরা আর একটা মেহরাজ। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ এটার নাম ইসরা। মসজিদে আকসা থেকে উর্দ্ধ ভ্রমণ, সেখানে সাত আসমান পাড়ি দেওয়ায়া, সিদ্রাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া, লৌহ পাড়ি দেওয়ায়া, কলম পাড়ি দেওয়ায়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়ায়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ায়া, লা মাকান পাড়ি দেওয়ায়া, লা জামান পাড়ি দেওয়ায়া, আল্লাহ তার বন্ধুরে আল্লাহর আরশ নিছে এবং দুইজন খুব কাছাকাছি বৈশা কথা বলছে, একই রাত্রের ভেতরে আবার আমার নবীরে আপন জায়গাতে পৌঁছায় দিছে। বলেন এই লম্বা ঘটনাটা আপনি কি বিশ্বাস করেন? হ্যাঁ না? মনের মধ্যে কোনো প্রশ্ন আসে যে এটা কীভাবে সম্ভব? এমন কোন প্রশ্ন আসে কিভাবে এটা সম্ভব? এই প্রশ্ন মনের ভিতরে আসলো মানে হইল আমার ইমানটা চলে গেল। আমার প্রশ্ন হইল আপনি যদি বলেন এই ঘটনাটা কিভাবে সম্ভব, তাহলে আমি বলবো আমার আল্লাহর দ্বারা কোন ঘটনাটাও সম্ভব। কথা ঠিক কিনা? আমার আল্লাহর দ্বারা সব সম্ভব, ঠিক কিনা? তাহলে আমার নবীর মেরাজের ঘটনাকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি ইনশাআল্লাহ। বিশ্বাসের বেলায় কোনো ভুল আছে? যেখানে আমার আল্লাহ বলছে সেখানে আমাদের আর কোনো সন্দেহ নাই। আমরা যুক্তিতে আসুক আর না আসুক, আমাদের মেধা এখানে কাজ করুক আর না করুক, আমি বুঝি আর না বুঝি, সোজা কথা আমার আল্লাহ বলছে আমি বিশ্বাস করছি। এই বিশ্বাসটার নাম ওই ইমান। এই বিশ্বাসটার নাম ওই কি? ইমান। আমার মহতারাম ভাইয়েরা, নবী পাককে আল্লাহ তাআলা এই মেয়ারাজটা করাইছেন, এই মেয়ারাজটা কিন্তু অন্য কোনো নবী রয়েছে না। হযরত মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলতেন, লেকিন মেয়ারাজ সশরীরে, এখানে আরেকটা কথা স্পষ্ট করি, স্বপ্ন যুগে না, কিন্তু মেয়ারাজটা হয়েছে সশরীরে। আমার নবী সশরীরে মেয়ারাজটা করেছে। এই সশরীরে মেয়ারাজটা অন্য কোনো নবীর হয় নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আখির জামানার নবীর উম্মতরে একটা স্পেশাল মর্যাদা দান করছে, আলহামদুলিল্লাহ। কর এ গামছাওয়ালা ভাই, কই যাইতেছেন আপনি? না আইতাছি গুলি হইতো না, যাওয়া যাইতো না, কেন ডুকলে আর যাওয়া যাইতো না? যতক্ষণ মোনাজাত না হয়েছে আমরা একজন মানুষ উঠবো না। বলেন ইনশাআল্লাহ। এই তো ভাইয়ে বই গেছে, ভাইয়ের আকল আছে, বিরাট বুদ্ধিমান, বই গেছে, বুঝ জ্বালাইছে, উঠবেন না, উঠা বসা ভালো না। হ্যাঁ, তো কোন কথা বলছিলাম মনে আছে আপনাদের? আমি খুব দৃঢ় গতিতে ওয়াজ করি এবং আদান প্রদান, ওয়াজের মধ্যে আদান প্রদান থাকতে হবে। আমি বলবো শুধু একটা না,
আপনারা খালি শুনবেন, এটার আমি ওয়াজ বলি না, ওয়াজটা বুঝতে হবে, হ্যাঁ, এবং ওয়াজটা বাড়ি পর্যন্ত নিতে হবে, কর্মজীবনে কাজে লাগাইতে হবে, তবেই এন্তেজামিয়া কমিটির এই মেহনতটা কাজে লাগবে, ঠিক কিনা? তাহলে মনোযোগ দিবেন, আমার সাথে কথা বলবেন। তো আমার নবী সশরীরে আল্লাহর বাড়ি গিয়েছিলেন, কোনো সন্দেহ নাই তো? ইনশাআল্লাহ। তা আমরা শুরু করব এখন রসুল পাকের এই মেরাজের আলোচনা। প্রথমে আমরা শুনব ইসরা, প্রথমে কি শুনব? ইসরা, ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই আল্লাহ পাক এবং পবিত্র যিনি ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, এই হলো এই অংশটার তর্জমা। গভীর রাত, আমার নবী পাক উম্মে হানির ঘরে ঘুমাইয়া রয়েছে, এটা হলো মশহুর রেওয়ায়ত। আর আমরা মশহুর রেওয়ায়তটা নিয়ে এই কথা বলব, জয়ীফ বা দুর্বল রেওয়ায়তে আমরা কথা বলব। উম্মে হানির ঘরে রসুল ঘুমাইয়া রয়েছে গভীর রাত। কোনো কোনো বর্ণনায় আসছে দরজা দিয়া জিব্রাইল আমিন ভেতরে ঢুকছে, আর কোনো বর্ণনায় আসছে উম্মে হানির ঘরের ছাদ ফাটাইয়া, ঘরের চাল ছিদ্র কইরা উপর থেকে জিব্রাইল আমিন ভেতরে ঢুকছে। ঢুকিয়া দেখে রসুল ঘুমাইতেছে, গভীররা আরামে ঘুমাইতেছে রসুল পাক। রসুলের ঘুম থেকে কেমনে জাগাইব, টেনশনও করে গেছে, ডাক বিলিনি বিয়াদুলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ পবিত্র কোরআনে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, নবীর সামনে তোমরা তোমাদের আওয়াজকে বড় করো না, তোমরা তোমাদের আওয়াজকে কি করো না, বড় করো না। জিব্রাইল টেনশনও করে গেছে, কেমনে রসুলের ঘুম থেকে জাগাই। বর্ণনায় আসছে জিব্রাইলের জিব্বার জিব্বাটা রসুল পাকের পায়ের তালার মধ্যে লাগাই দিছে। যেই মাত্র জিব্বাটা পায়ের তালায় লাগাই দিছে, এমনি হঠাৎ আল্লাহ নবীর ঘুম ভাঙছে। রসুল চোখ খুললেই তাকাইয়া দেখে জিব্রাইল আমিন বসা, আর নবীর ঘুম ভাঙার সাথে সাথে জিব্রাইল সালাম দিতে শুরু করছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, রে জিব্রাইল, এই গভীর রাতে আমার ঘরের ভেতরে তুমি কি কেন আসছো, কোন প্রার্থনা নিয়ে আসছো, জলদি বলো। এমনি জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ তাআলা লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছে, কোন নবীকে আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহর বাড়ি আরশ আজিমে নেই নাই, আমাকে আল্লাহ বোরাক দিয়া পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়ি আরশ আজিমে নিয়ে যাওয়ার জন্যে। শিডিউল জানাই দিছে রসুলরে, সফর সূচি, যেটা বলা হয় সফরের সূচি, শিডিউল জানাই দিছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আরশ পর্যন্ত নিয়ে যেতে পারবো না, এই ক্ষমতা আমার নাই, আল্লাহ অর্ডার করেছে আপনাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যেতে, বাইতুল মুকাদ্দাস থেকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যেতে। আমি আসছি, আমার সঙ্গে ভাই মিকাইল আসছে, আর বোরা কাছে আমরা আপনাকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব, আর সিদ্রাতুল মুনতাহা থেকে স্পেশাল একটা বোরাক যার নাম রফরফ, ওই রফরফের মাধ্যমে বাকি জায়গা ভ্রমণ করায় আপনাকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। শিডিউলটা সংক্ষেপে রসুলকে শোনায় দিছে। রসুল খুব খুশি, আল্লাহর বাড়ি যাবেন, এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে। সুবহানাল্লাহ।
ও মাঝখানে একটা কথা বলছিলাম, আমি ভুলে গেছি। উম্মতরে আল্লাহ স্পেশাল একটা নিয়ামত দান করছে, মেরাজ কোন নবীর হবে না, হই নাই, একমাত্র আমার নবীর হইছে। কিন্তু আমরা নবীর উম্মতরে আল্লাহ একটা স্পেশাল নিয়ামত দান করছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এই নিয়ামতটা হইল আপনি দৈনিক পাঁচবার যদি নামাজ পড়েন আপনি যেন পাঁচবার মেরাজ করলেন। এত আসতে বললেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজকে মুমিনের মেরাজ বলা হয়েছে। নবী আরশে গিয়া আল্লাহর সাথে কথা বলছে আর এই নবীর উম্মত জমিনও থাকিয়া নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই, এই কথাটা খুব খেয়াল রাখবেন। আল্লাহর সাথে কথা বলার আর কোনো মাধ্যম নাই, একটাই মাধ্যম আছে, সেই মাধ্যমটার নাম কি? নামাজ। মাশাআল্লাহ। রাসূল পাককে জিব্রাইল আমিন পুরো শিডিউলটা শোনায় দিলেন। শিডিউল আমরা কি জানলাম? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নেওয়া হবে। এখানে একটা প্রাসঙ্গিক কথা আপনাদেরকে বলে রাখি, কারণ আস্তে আস্তে আলোচনা গভীরে পৌঁছে যাবে। একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি, এটা হইল হাতিমে কাবা যেটা, কারণ উম্মে হানির ঘর থেকে রসুল রে জিব্রাইল আমিন বাইর করে আনছে, আইন্না নবীর সিনা চাক করছে। সিনা চাক হইল কুদরতি একটা অপারেশন, রসুলের সিনাটাকে এদিকটা মাসকান দেয়া ডাইরেক্ট, এরকম ফাইরা ছিড়া ভেতরের সবগুলি পার্স বাহির কইরা খুব সুন্দর করে আবার জমজমের পানি দিয়া ধোয়া, কোনো বর্ণনায় আসছে হাউজে কাউসারের পানি দিয়া ধোয়া একদম পরিষ্কার কইরা আবার ভেতরে দিয়া জিব্রাইল আমিন তার মুখ থেকে একটু লালা বের করিয়া এই জায়গাটা তেমনি আঙ্গুল দিয়ে টান দিছে, আগে যেমন ছিল এমন হয়ে গেছে। আমার নবীর জীবনে সর্বমোট চারবার সিনা চাকছে, বলেন কয়বার? একবার চার বৎসর বয়সে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন লালিত পালিত হয় তখন, আরেকবার হয়েছে 10 বছর বয়সে, আরেকবার হয়েছে নবুয়ত প্রাপ্তির সময়ে, আরেকবার হয়েছে মেরাজের রজনীতে। এই হলো টোটাল কয়বার? চারবার। এখন যেই জিনিসটা আমি বলা উদ্দেশ্য আপনাদেরকে প্রাসঙ্গিক কথাটা, এটা হইল হাতিমে কাবা যেটা, যারা বাইতুল্লাহ গেছেন আল্লাহ তৌফিক দিছে হজ করছেন হাতিমে কাবাতে, অবশ্যই 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করছেন বা পড়ছেন। হ্যাঁ, হাতিমে কাবাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজিরা পেরেশান হয়ে যা, হাজিরা পাগল হয়ে যা, আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে হাতিমে কাবাতে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করে। মহাব্বতে বলেন আমিন। তো হাতিমে কাবা, এখানে রসুলকে নিয়ে গেছেন প্রথমে, এবং এখানে মেরাজের রাতে আমার নবী 2 রাকাত নামাজ পড়ছে। এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ার মানে হইল নবী যেই জায়গাতে সেজদা লাগাইছে এই জায়গাটার মধ্যে আপনার কপালটা লাগলো, এটার বরকত যার কোনো তুলনা হয় না। এখান থেকে সুজা উপরে আল বাইতুল মামুর নামে আল্লাহ পাকের একটা ঘর আছে, এটা নূরের ঘর। এই ঘরটার তোয়াফ করে ফেরেশতারা, বলেন এই ঘরটার তোয়াফ কে করে? ফেরেশতারা। আল বাইতুল মামুরের একদম সুজা বরাবর উপরে সিদ্রাতুল মুনতাহা, সিদ্রাতুল মুনতাহার সুজা বরাবর উপরে কলম, কলমের সুজা বরাবর উপরে লৌহ, লৌহের সুজা বরাবর উপরে 70,000 আগুনের পর্দা, নূরের পর্দা, লামকান লা জামান পাড়ি দিয়া একদম বরাবর আল্লাহর আরশটা। আল্লাহর আরশ থেকে যদি একটা ঢিল ছেড়ে দেওয়া হয় এটা লৌহে পড়বে, লৌহ থেকে কলমে পড়বে, কলম থেকে সিদ্রাতুল মুনতাহায় পড়বে, সিদ্রাতুল মুনতাহা থেকে আল বাইতুল মামুর নামের যে মসজিদ এই মসজিদের ছাদের উপরে পড়বে, আল বাইতুল মামুর থেকে সুজাইশা এটা খানায়ে কাবা নামে কালো গিলাফে যে আল্লাহর ঘরটা এই ঘরের ছাদের একদম মাঝখানে পড়বে। একটা ডিল যদি ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, তাইলে যেই জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি, তো রসুলকে এই খানায়ে কাবা থেকে এই সুজাফতে আল্লাহর আরশ নিতে পারলেন না? এই ভোটটা তো সোজা, এখান থেকে পান্দা ধৈর্য লইয়া সোজা নবীর লইয়ে যেত আল্লাহ রা, মানে সোজা না নিয়া এখান থেকে নিছে ও বাইতুল মুকাদ্দাস, কথাটা খেয়াল করতেছেন? হ্যাঁ, নুনিয়া এখান থেকে এমনি তুলছে, অথচ ফত এটা সোজা।
এই সুজাফত থইয়া দেখা হতে নি লোকেরে কারণ আছে নি বলেন কারণ আছে এই কথাটা শুধু মনে রাখেন আলোচনার ভিতরে আমরা কারণটা পেয়ে যাব ইনশাআল্লাহ হ্যাঁ এটা প্রাসঙ্গিক কথা আগে বইলা রাখলাম রাসূলকে হাতিমে কাবাতে নিয়া জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সিনা চাকের পরে বললেন যে আপনি এখানে দুই রাকাত নামাজ পড়ে নেন আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন বুরাকে আরোহণ করে চমৎকার বুরাক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন স্পেশাল বুরাক নবীকে নিয়ে যাওয়ার জন্য রাসূল বুরাকে সওয়ার হলেন বুরাক নিয়ে রওনা দিলেন চলতে 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 একটা বিরাট খেজুরের বাগান কিসের বাগান খেজুরের বাগান এই খেজুরের বাগানটার মধ্যে গিয়া জিবরাইল আমিন বুরাক থামাইলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই জগতে আপনি দুই রাকাত নামাজ পড়ে নেন আমাদের সফরের শিডিউলে যেখানে যেখানে ব্রেক করার কথা আল্লাহ আমাকে বলেছেন আমি সেই জায়গাগুলি আপনাকে দেখায় নেব এখানে দুই রাকাত নামাজ পড়ে নেন আমার নবী বললেন এটা কোন জায়গা জিবরাইল আমিন বললেন নবী গো এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব বলেন জায়গাটার নাম কি ইয়াসরিব ইয়াসরিব কি রে ও জিবরাইল ইয়াসরিব কি বলে এটা জায়গার নাম তবে নবী গো সেই দিন বেশি দূরে না মক্কার মানুষদের নির্যাতন নিপীড়ন আপনি সহ্য করতে পারবেন না আপনাকে তারা এমন অত্যাচার করবে এদের অত্যাচার সইতে না পাইরা আপনি হিজরতের প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহর অর্ডারে আল্লাহর নির্দেশে আপনি হিজরত করবেন হিজরত কইরা যেই জায়গাতে আসবেন এই জায়গাটা হইলো সেই জায়গা জায়গাটার বর্তমান নাম ইয়াসরিব তবে আপনি যখন ঢুকে যাবেন তখন আর জায়গার নাম ইয়াসরিব থাকবে না আপনার সম্মানে এই জায়গার নাম হয়ে যাবে মাদিনাতুর রসুল অথবা মাদিনাতুল মুনাব্বারা আপনার সম্মানে জায়গার নাম বদলাইয়া যাবে জায়গাও সম্মানই হয়ে যাবে রাসূল দুই রাকাত নামাজ পড়ে নিলেন এখানে আমার মহতারাম বন্ধু বুরাক চলছে সামনের দিকে চলতে 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 আরেক জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে আমার নবী ডাক দিলেন রে জিবরাইল আমি আমার নাকের ভেতরে আল্লাহর তৈরি সুন্দর জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি জিবরাইল আমিন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ মাত্র জমিনে ভ্রমণ চলছে আমাদের এখনো উর্ধ ভ্রমণ শুরু হয় নাই এখনোই আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন কেমনে জমিনে তো জান্নাত না জান্নাত তো উপরে আমার নবী বলেন জিবরাইল আমার জীবনে একটি কথাও আমি মিথ্যা বলি না আজকের কথাটাও মিথ্যা বলছি না আমার নাকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন ঘটনা আমার বন্ধুরে জানায় দাও সামনে মা শেতা নামের একটা মহিলা আমার একটা দিনদারিনী বান্দি আর ওই বান্দির দুইটা মেয়ে সন্তান ওরা তিনজনের একটা কবর আছে রে এই কবরটা থেকে আমার বন্ধু জান্নাতের সুঘ্রাণ পাইতেছে মা শেতা নামের একটা মহিলা আর সেই মহিলার দুইটা বাচ্চার কবর
কি সেই রহস্য এই কবরওয়ালাদের তাদের কবর থেকে আমার নবী মিরাজের রাতে জান্নাতের সুঘ্রাণ পাইলেন সুবহানাল্লাহ এই রহস্যটা সংক্ষেপে হলেও আমাদের জানা দরকার কি দরকার না দরকার তাহলে এই রহস্যটা সংক্ষেপে আমি বলে দেই এরপরে আমরা সামনের দিকে যাই ফেরাউনের শাসনামলে খেয়াল করেন কথাটা ফেরাউনের শাসনামলে ফেরাউন তার নিজেরে রবের দাবি করত বলতো আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের উত্তম রব নাউজুবিল্লাহ বলবেন না কি বলতো আমি তোমাদের উত্তম রব আর আল্লাহ ফেরাউন সম্পর্কে বলছেন লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইউখলাকু ফেরাউন যে রবের দাবি করে হে কোনো কিছু বানাইবার ক্ষমতা নাই কোনো কিছু বানাইব দূরের কথা হেরই তো আমি আল্লাহ বানাইছি কথা কয় না ঠিক কি না ফেরাউন যে বানাইছে কেডা এরপরে বলছেন লা ইয়ামলিকুনা লি আনফুসিহিম দাররাও ওয়ালা নাফআ তোমরা যারা ফেরাউন রে খোদা মানো মনে রাখো ফেরাউন তো তোমার উপকার করার ক্ষমতাও নাই তোমার ক্ষতি করার ক্ষমতাও নাই আছে কোনো ক্ষমতা লা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা হায়াত দেওয়ার ক্ষমতাও নাই মরণ দেওয়ার ক্ষমতাও নাই আবার পুনরায় জিন্দা করার ক্ষমতাও নাই কোনো ক্ষমতাও নেই পাওয়ারলেস এ খোদা ওই দূরের কথা হে রইত খোদায় বানান লাগছে আসল মালিকে বানান লাগছে ঠিক কি না আচ্ছা কথা বুঝতেছেন নি ভাই আপনারা মাশাআল্লাহ এখন ফেরাউনের শাসনামলে ফেরাউন তার নিজের খোদার দাবি করত কিন্তু ফেরাউনের ঘরের ভিতরেও ফেরাউন রে খোদা মানত না এমন কিছু মানুষ ছিল আপনাদের জানা মতে সারা জীবন যত ওয়াজ শুনছেন সারা জীবনের ওয়াজ শোনার অভিজ্ঞতার আলোক থেকে অন্তত একজনের নাম আপনারা বলেন তো ফেরাউনের ঘরে ফেরাউন রে খোদা মানত না এমন কে ছিল এই তো মাশাআল্লাহ চমৎকার জবাব দিছেন সঠিক উত্তর দিছেন আপনারা উনার বিবি এর বউ হেরে খোদা মানত সুবহানাল্লাহ গভীর রাতে নীরবে নীরবে আসল মালিক রে ডাকতো আল্লাহ 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 এই আপনারা একজনের নাম বললেন আসিয়া আর আমি যেই নামটা বলতেছি মা শ্বেতা নামটা মনে রাখেন
কেউ কেউ উচ্চারণ করতে গিয়া মাস্তা কয়। হ্যাঁ, তো মাস্তা বলেন আর মাসেতা বলেন, যেভাবেই বলেন। এই মহিলাটা ছিল ফেরাউনের মেয়ের খাদেমা। কার খাদেমা? ফেরাউনের মেয়ের খাদেমা। এই মেয়ে কিন্তু আসিয়ার মেয়ে না, কারণ আসিয়ার কোনো সন্তান হইছিল না, ঠিক কিনা? আসিয়া লালন পালন করছিলেন আরেকজনকে। বলতে পারবেন কারে লালন পালন করছিল? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আম্মাকে ওনার বাড়িতে নেওয়া হয়েছিল, বেতন দেওয়া রাখা হয়েছিল। এটা অনেক লম্বা ঘটনা, কোরআন শরীফে আছে। তো ওনার আম্মাকে বেতন দিয়া রাখছে ফেরাউনে মুসা আলাইহিস সালামের লালন পালন করার জন্য। যেই মুসাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন ফেরাউন, সেই ফেরাউনরে দিয়াই আল্লাহ মুসারে লালন পালন করাইছে, এবং মুসা আলাইহিস সালামের আম্মার বেতনের ব্যবস্থাও করছে। তো রাতের বেলা হইলে মুসা আলাইহিস সালামের আম্মা আর আসিয়া আর মা শেতা, এরা তো সবাই আসল মালিকরে মানে, এরা সবাই মিল্লা মুসা আলাইহিস সালামের যত্ন করত, এবং তারা এক গভীর রাতে বৈশা বৈশা ওরা আল্লাহর ইবাদত করত, এবং তারা নিজে নিজে আল্লাহ তাআলাকে সেজদা দিত গভীর রাতে এক ঘরের মধ্যে। এই খবর ফেরাউনের ছিল না। ফেরাউনের একটা মেয়ে ছিল আগের তরফের, এই মেয়েটাকে সেবা যত্ন করার জন্য, মানে এটা তো খুদার মেয়ে, এত খুদার দাবি করে, খুদার মেয়ে যখন রাস্তা দিয়ে বাইরিয়ে যে বোগা বুঝেন না, খুদার মেয়ে যাইতেছে, এটার আলাদা একটা বাপ আছে না? এটার সাজাইবার লাগে একজন লোক রাখুন দরকার না, একজন খাদেমা রাখছে। এই খাদেমাটার নাম ছিল মা শেতা। তাফসীরের ভেতরে আসছে এই খাদেমাটার নাম কি? মা শেতা। এই মা শেতা নামের মহিলাটার দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা হইল দুধের বাচ্চা, কুলের বাচ্চা, আরেকটা বাচ্চা ছিল মেয়ে বাচ্চা। এটাও মেয়ে, ওইটাও মেয়ে। ওই মেয়েটার বয়স ছিল 7 অথবা 8। তো 7 বছর 8 বছর হইলে তো মোটামুটি ভালোই বুঝে, কম বেশ বুঝে না? একদিন মা শেতা ফেরাউনের মেয়েকে মাতার চুল আশ্রাইতে গিয়া সেটা হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেছে। চিরুনিটা যখন মাটিতে পড়ে গেছে, মা শেতা চিরুনিটা লইতে গিয়া বে খেয়ালে চিরুনিটা উঠাইতে গিয়া মুখ দিয়া আল্লাহ শব্দটা বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ, বলবেন না? নিচে পড়ছে চিরুনিটা, তুইটা লইতাছে এমনি লইতাছে, আর কেছে হ্যাঁ চিরুনিটা ফিরে গেল, বা আল্লাহ আল্লাহ, এই যে আল্লাহ কইয়া চিরুনিটা উঠাইছে। ফেরাউনের মেয়ে তো খুব খুশি, এত চমৎকার একটা শব্দ দিয়া মা শেতা আমার আব্বারে সম্বোধন করছে। তেমনি ফেরাউনের মেয়ের সাথে সাথে প্রশ্ন করছে, মা শেতা তুমি আমার আব্বারে এত ভক্ত, এত দামি একটা শব্দ দিয়া আমার আব্বারে তুমি সম্বোধন করলা, আমার আব্বার নাম লালয়ে তুমি চিরুনিটা উঠাইলা, আমার আব্বারে তুমি আল্লাহ কইলা, খুব খুশি আমার আব্বারে তুমি আল্লাহ কইলা। এমন সময় মা শেতার ইমানের মধ্যে জজবা এসে গেছে, আর নিজেরে লুকায় রাখতে পারলেন না, ভাবলেন যা হবার হবে, আর নিজেরে লুকায় রাখা লাভ নেই। মা শেতা তখন ডাক দিয়া কয়, এই আমি তোমার আব্বারে আল্লাহ বলে সম্বোধন করি নাই, আমি আল্লাহ বলে সম্বোধন করেছি ওনাকে, যিনি আমারেও বানাইছে, তোমারেও বানাইছে, তোমার আব্বারেও বানাইছে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ, যিনি সারা জাহানের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সেই মহান আল্লাহকে আমি আল্লাহ বলে সম্বোধন করেছি, তোমার আব্বারে আমি আল্লাহ বলে সম্বোধন করতে যাব কেন? তোমার আব্বার মধ্যে আল্লাহ হওয়ার কি কোয়ালিটি আছে, কি যোগ্যতা আছে? ভাই, আল্লাহ হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে নি না? লাগে না? একটা প্রাসঙ্গিক ওয়াজ আপনাদেরকে শোনাইয়া দেওয়া যায়। আল্লাহর অসংখ্য গুণের মধ্যে একটা গুণ আছে আল হাইয়ু, এটা আয়াতুল কুরসির ভিতরে আসছে। আর একটা গুণ আছে আল কাইয়ুম। হ্যাঁ, হাইয়ুম মানে হচ্ছে চিরঞ্জীবী, অর্থাৎ যিনি সবসময় ছিলেন, সবসময় আছে, সবসময় থাকবে। এক কথাই যদি বলি, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে, এমন যাত্রে বলা হয় হাইয়ুম। আচ্ছা বলেন তো, ফেরাউন যে খুদার দাবি করতেছে, ফেরাউন কি এক সময় ছিল? ফেরাউনের নামগন্ধিত্ব আছে না? না, নামগন্ধ আছিল। ফেরাউন নামের যে একটা ব্যক্তি দুনিয়াতে আইব,
এই কথাটাই তো দুনিয়ার লিস্টে তালিকার মধ্যে ছিল। এরপরে মাঝখানে ফেরাউন আইলো, আসার পরে ফেরাউন কিছুদিন রাজত্ব করল, এরপরে ফেরাউন এখন আছে নেই, তাইলে ছিল না আছে কিছুদিন আছে আবার নাই, এমন জাত কোনদিন আল্লাহ হতে পারে না। বলেন বলেন, এমন জাত কোনদিন আল্লাহ হতে পারে না। যারা সূর্যকে রব মানে, একদিন ছিল যেদিন সূর্য ছিল না, সেদিন আমার আল্লাহ ছিল, সূর্য বর্তমানে আছে, একদিন সূর্য থাকবে না। যারা চন্দ্রকে রব মানে, একদিন চন্দ্র ছিল না, বর্তমানে চন্দ্র আছে, একদিন চন্দ্র থাকবে না। যারা অগ্নি পূজা করে, আগুন পূজারি, একদিন আগুন ছিল না, বর্তমানে আগুন আছে, একদিন আগুন থাকবে না। যারা দেবদেবীর পূজা করে, একদিন দেবদেবী ছিল না, এখন দেবদেবী আছে, একদিন দেবদেবী থাকবে না। ওই যে ছিল না আছে থাকবে না, ছিল না আছে থাকবে না, এমন জাত কোনদিন মানুষের রব হতে পারে না। মানুষের রব তো তিনি, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি তো মানুষের রব। সুতরাং আল্লাহ হওয়ার যে কোয়ালিটি গুলা, আল্লাহ কো আমি একা আল্লাহ, অমুকের তুই আল্লাহ, ওই যে কি আমার কোনো আপত্তি নাই, ওই যে কি আল্লাহ। আল্লাহ হওয়ার জন্য যেই সমস্ত কোয়ালিটি দরকার, যেই সমস্ত গুণ দরকার, এই গুণ যদি তোর মাঝে দেখাইতে, তুইও আল্লাহ ওই যে জ্ঞান, আমার অসুবিধা নাই। কিন্তু এই গুণ আল্লাহ স্যার আর কাহার মাঝে আছে? আল্লাহ, এগুলি যদি বলতে চাই ভাই অনেক কথা বলতে হবে, এদিকে যাই না, কথাটা ফিনিশিং দিয়ে আস্তে আস্তে আমরা আমাদের মূল আলোচনাটা বলছি। এখন চিরুনি পইরা গেছে, চিরুনি উঠাইছে কি কয়া, আল্লাহ, দিলটারে খুব নরম করে দেন। আল্লাহর এক দিনদারি দিনদারিনী বান্দি, একটা হক্কানি মুসলমানের জীবন কাহিনী শুনতেছি, এই কাহিনীর দ্বারা আমরা আমাদের ইমানকে তাজা করতে হবে। আমরা আমাদের ইমানকে কি করতে হবে, তাজা করতে হবে। তারাও ছিল মুসলমান, আমরাও মুসলমান, তারাও ইমানদার, আমরাও ইমানদার, বেশ কম কত একটু হিসাব মিলাবে। আরে তুমি কি মনে করেছ আল্লাহ শব্দের মাধ্যমে তোমার আব্বাকে আমি সম্বোধন করেছি? না না না, আমি তো সারা জাহানের মালিক আল্লাহকে সম্বোধন করেছি। ফেরাউনের মেয়ের গায়ে কথাটা খুব লাগলো, কথাটা কি কইল রে, তাইলে কি মার সাথে আমার আব্বারে রব মানে না? একটা দৌড় মাইরা আব্বার কাছে গিয়া নালিশটা দিয়া দিল, আব্বা গো আমার খাদেমা তোমারে রব মানে না। ফেরাউন রাগাম্বিত হইয়া মার সাথে ডাইকে ফেরাউনের দরবারে হাজির করেছে, খবর শুনছি রে মা সেতা, তুমি নাকি আমাকে রব মানো না। আমরার দেশের মা সেতা হইলে কত রকমে ঘুরায়া গড়ায়া, ফেসায়া ঘুরায়া, কায়দা কইরা, হেকমত কইরা কথা বলল, আরও কইল জান বাসান ফরজ, ফতোয়া দিল, কথা কয় না জান বাসান। আল্লাহর বান্দে ডাক মারছে রে খোদা, মানতে পারি না গো, অতীতেও মানি নাই, এখনো মানি না, যতদিন দুনিয়াতে বাঁচব এক সেকেন্ডের জন্য তোমারে খোদা মানব না। যিনি আমারে বানাইছে আমি আমার মহান মালিকরে মানি, এর জন্যে যদি জীবন যায় আমি জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে আমি ছাড়তে পারি না। এমন সময় কমবক্ত ফেরাউন সাথে সাথে ডাইকে জল্লাদদেরকে হাজির করেছে, জল্লাদদের প্রতি নোটিশ করে দিয়েছে, রে জল্লাদেরা মা সাতারে নিয়ে যাও, সঙ্গে তার দুইটা মেয়েকেও নিয়ে যাও, কারণ বাঘের বাচ্চা বাঘই হয়, বাচ্চাগুলিরও রাখবো না, নিয়ে যাও, মানুষ যেখানে জবাই করা হয় ওই শেলের কাছে নিয়ে যাও,
নিয়া মা শেতা এবং তার বাচ্চাগুলির জবাই কইরা দেও জবাই করার পরেই শেষ না তাদের দেহগুলাকে একটা গরম তেলের ডেগের মধ্যে ছাইরা দেও যেন মাংসগুলি হাড়ি থেকে আলাদা হয়ে যায় হাড়গুলি যেন আপন আপন জোড়াটা ছাইরা দে আমার রাষ্ট্রের মধ্যে যেন একটা ইতিহাস হয়ে থাকে আমারে রব যারা মানবে না তাদের এই পরিণতি হবে নাউযু বিল্লাহ আমার ভাইয়েরা জল্লা দেরা আল্লাহর বান্দে তারে নিয়ে গেল ওই যে শেলের কাছে যেখানে মানুষ জবাই করার কল বানায় রাখছে ফেরাউন কারণ সে একজন জালেম ছিল কত বাচ্চা ফেরাউনের হাত দিয়া জবাই করছে তার কোনো হিসাব নাই মা সেতারে শেলের কাছে নিয়ে জল্লাদেরা বলল এ মা সেতা শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করি এখন সময় আছে ফেরাউন রে তুমি রব মানবানি যদি মানো তাহলে তুমি বাঁচতে পারবে আর যদি না মানো এই মুহূর্তে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহর বান্দি পরিষ্কার জবাব দিয়ে দিছে আমি জীবন দিতে পারি গো এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে আমি ছাড়তে পারি না এমনি জল্লাদেরা মা শেতার যে বড় মেয়েটা ওই যে সাত থেকে আট বছরের বয়সের মেয়েটা এই মেয়েটারে মার সামনে টান দিয়ে নিয়ে গেছে আমার ভাইরা নির্যাতন কারে কয় শরীরের কাপড় চোপড়গুলি বাচ্চাটার কইলা ফেলছে শেলের মধ্যে শোয়া ফেলছে উপর থেকে কয়েকটা রড ঢুকাইয়া দিছে যেন নড়া চড়া করতে না পারে এটা কেমনে বুঝাবো একটা মার সামনে যদি নিজের বাচ্চাটারে জবাই করে দেওয়া হই গো মার কলিজায় কেমন ব্যথা শুরু হবে মার কলিজায় কেমন আঘাত লাগবে এটা কোন ভাষা দিয়া বুঝায় মা সেতা সহ্য করতে পারে না মা সেতার দুইটা চোখ দিয়া গড় গড় করে পানি বের হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এমন সময় মা সেতা আমার আল্লাহর ডাইকা ডাইকা কয়ান লাগো আমি ভালো করে বুঝছি তুমি আমার ইমানের পরীক্ষা নিতেছ আল্লাহ যতই কঠিন পরীক্ষা নেও গো আমি তোমার জন্য আমার জীবনটা দিতে রাজি আমার বাচ্চাগুলির জীবনও দিয়া দিতে রাজি এরপরও একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহরে ছাড়তে রাজি না আমার মোহতারাম ভাইরা জল্লাদ মা সেতার চোখের সামনে তার বড় মেয়েটার গলায় ছুরি চালায় দিছে যেই মাত্র গলায় ছুরিটা লাগাইয়া দিছে গলা থেকে যে রক্তটা বের হয়েছে রক্তের ভেতর থেকে কালিমার আওয়াজ বের হয়ে গেছে হাইরে জল্লাদ জল্লাদগুলি দিব্য পাষাণ হৃদয়ের হয়ে থাকে মাথাটাকে একদম গর্দান থেকে আলাদা করে ফেলছে পুরা দেহটার তুল্লা নিয়া সামনে ডেগের মধ্যে গরম তেল গরম তেলটার ভেতরে ছাইড়া দিছে বুগলা উঠতেছে তেল মাংসগুলি হাড় থেকে আলাদা হয়ে গেছে হাড়গুলি পর্যন্ত আপন আপন জোড়া ছাইড়া দিছে মা সেতারে নিয়ে দেখা তোমার এই মেয়েটার যা হয়েছে কুলের বাচ্চার তা হবে তোমারও তা হবে এখনো সময় আছে তুমি ফেরাউন রে রব মানো এক জবাব মা সেতা জীবন দিতে পারি গো আমি ফেরাউন রে রব মানতে পারি সুবহানাল্লাহ আমার মহতারাম ভাইয়েরা কিতাবে যেইভাবে আসছে এই তাফসীরের ভেতরে বর্ণনা করা হয়েছে সবচেয়ে করুণ যে দৃশ্যটা এই দৃশ্যটা হইল কুলের বাচ্চা দুধের বাচ্চা ছোট ছোট বাচ্চা
ওরা দেখবেন অপরিচিত মানুষের কোলে গেলে এমনি বাচ্চাগুলি কান্দে আর জল্লাদে ধরছে এত আর আদর কইরা ধরছে না একটা হাতের মধ্যে ধরে যখন টান মারছে বাচ্চাটা আরেকটা হাত মার দিকে বাড়ায়া রাখছে বাচ্চাটার দুইটা ঠোঁট ভেঙে দিয়া মাসুম বাচ্চাটা মার চেহারার দিকে তাকায় চিল্লি মারছে যেন মনে হয় রে আমার আল্লাহর আরশের মধ্যেও কম্পন শুরু হয়ে গেছে মা সহ্য করতে পারে না আমার চোখ দিয়েও গড়গড়ায়া পানি পড়ে এই ছোট্ট দুধের বাচ্চাটারে নিয়ে যেই মাত্র শেলের ভিতরে শোয়া দিছে আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো মুসলমান আমার আল্লাহ ওই মাসুম বাচ্চাটার জবান খুল্লা দিছে আল্লাহু আকবার বলেন ছোট্ট বাচ্চা কথা কয় ছোট্ট বাচ্চা কথা কয় আমরা আল্লাহ পারেনি না পারে না ওই যে দেখেন না ইসাইবিনে মারিয়াম ছোট্ট বাচ্চা একদিনের বাচ্চা কথা বলছে কোরআনে এই প্রমাণ আছে নি না নাই ইন্নি وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا জুরে জুরে বলে দিন না সুবহানাল্লাহ আল্লাহর হুকুমে একদিনের বাচ্চা কথা কয় একদিনের বাচ্চা কয় হে মানুষেরা আমার আম্মারে তোমরা দোষারোপ করো না আমি আল্লাহর বান্দা আমি কিতাব নিয়ে আসছি আমারে আল্লাহ নবী বানায়া পাঠাইছে আমি যেখানে থাকবো সেখানে রহমত নাজিল হবে আমি যেখানে থাকবো সেখানে বরকত নাজিল হবে আমরা আল্লাহ পারেনি না পারে না ওই যে দুধের বাচ্চাটারে নিয়া যেই মাত্র শেলের ভিতরে শোয়া দিছে জবাই করবে রড ঢুকাই দিছে উপর থেকে এমন সময় আমার আল্লাহ বাচ্চার জবান খুলিয়া দিছে গো বাচ্চাটা আমার চেহারার দিকে তাকায় ডাক মারছে আরে আমার মা আপনি কাঁদবেন না আমাদের জন্য কোনো কষ্ট নিবেন না কোনো পেরেশানি করবেন না আমি আমার আল্লাহর কসম দিয়ে বলছি আমি দেখতেছি আমার ঘুমটা জান্নাতের ফুলবাগানে ঘুরে বেড়াইতে আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার ঘুমটা জান্নাতের ফুলবাগানে ঘুরে বেড়াইতে আছে আর আমারে ডাকতেছে আইরে বোনায়া আমি আমার বোনের কাছে যাইতাছি মারে তুমিও দেরি কইরো না জলদি জলদি আইসা বইরো আমার কাছে আইসা বইরো বাচ্চাটার গলায় ছুরি লাগাই দিছে রে ভাই আরে জালিমরা নিষ্পাপ বাচ্চাটারে পর্যন্ত ছাড়লো না গর্দান থেকে মাথাটা আলাদা করে দিছে এ মুসলমান এই ছোট্ট বাচ্চার দেহটার নিয়া গরম তেলে ছাইরা দিছে দুইটা বোন গরম তেলের মাঝখানে একাকার মেছাকার হয়ে গেছে হাড়গুলি এখন মা সতারে টান দিয়া নিয়া মা সতার শরীরের কাপড়গুলি খুলতে শুরু করছে মাশাআল্লাহ তখন আল্লাহর ডাইকা ডাইকা কো আল্লাহ ঈমানের পরীক্ষা বুঝি এত কঠিন আল্লাহ শেলের মধ্যে নিয়া যখন শোয়া দিছে জিজ্ঞাসা করলো তোমার জীবনের শেষ কোনো কথা আছে মাশাআল্লাহ বললেন আমার জীবনে শেষ একটা ওয়াসিয়ত তোমার কাছে আছে ওরা আবার শেষ কথাটা বড় ভালোভাবে পালন করত বললেন তোমার জীবনের শেষ কথা কি জলদি জলদি বলো এমনি মা সেটা ডাক দিয়া কয় আমার
জীবনের শেষ কথা হইল আমার মেয়েগুলারে যেই যেমনি ভাবে তোমরা গরম তেলের মধ্যে নিয়ে ফলাইছো আমার দেহটারও আমার মেয়েদের সঙ্গে গরম তেলে নিয়ে ফলাইয়া দিবা আমরা মা বিটি যখন আমরা একাকার মেছাকার হয়ে যাব একটা শেষ অসিয়ত আমাদের হাড়গুলিকে যেখানে সেখানে ফেলে না দিয়া দয়া কইরা আমরার হাড়গুলির তোমরা এক জায়গাতে দাফন কইরা দিও একটা কবর দিয়া দিও এটা হইল আমার জীবনের শেষ অসিয়ত তোমাদের কাছে জল্লাদ বললেন ঠিক আছে অসিয়ত রাখা হবে আল্লাহু আকবার আল্লাহর বান্দি মা সেতারে শহীদ করে ফেলল শহীদ কইরা ওই গরম তেলের ভেতরে নিয়া দিয়া দিল যখন হাড়গুলি মা এবং বিটি সবার হাড়গুলি একত্রিত হয়ে গেছে আমার ভাই পরবর্তীতে হাড়গুলি উঠাইয়া মা সেতার ওয়াসিয়ত অনুযায়ী এক জায়গাতে দাফন করে দিল কবর করে দিল কবর দিয়া দিল ওই যে মেরাজের রজনীতে ইসরার সময় মসজিদে আকসা যাওয়ার সময় আমার নবীর নাকে এই কবর থেকে জান্নাতের সুগ্রাণ পাইতেছে পোড়া কাহিনী জিব্রাইল নবীরে শুনাইলেন আমার নবী ডাক দিয়া ক জিব্রাইল আল্লাহর দিনের জন্য আল্লাহর যেই বান্দি জীবন দিতে পারল এই কবর সামনে রাইখা আমি নবী জিয়ারত না কইরা কদম বাড়াবো না এই কবরের কাছে গিয়া পুরা থামাবে রে আমি নবী কবরটা জিয়ারত কইরা তারপরে সামনের দিকে যাব আমার মহতারাম ভাইয়েরা এই হইল জান্নাতের সুগ্রাম পাওয়ার রহস্য জিব্রাইল আমিন বুরাক নিয়ে সেখানে থামাইলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব যা এখানে আছে পালন করুন রাসূল কবরটাকে জিয়ারত করলেন ও ভাই কবরটারে জিয়ারত কইরা এরপরে আবার বুরাকের পৃষ্ঠে আল্লাহর নবী সবার হলেন চলতে লাগলো বুরাক চলতে 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 একটা পাহাড়ের টিলার মধ্যে গিয়া বুরাকটা দাঁড়াইছে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়ে আপনি দুই রাকাত নামাজ পড়ে নেন আল্লাহর নবী বললেন এটা কোন পাহাড় জিব্রাইল আমিন বললেন এই পাহাড়টার নাম তুরে সাইনা এই পাহাড় থেকে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ বলছে এই জায়গাটা আপনাকে চিনায় নেওয়ার জন্য সুবহানাল্লাহ সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন এরপরে আবার বুরাক নিয়ে তারা চলতে শুরু করলেন আমার ভাই চলতে 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 আল্লাহু আকবার একটা বাড়িতে গিয়া ঢুকলেন বাড়ি বাড়িটা নমুনায় বোঝা যা বাড়ি বাড়ির চিহ্ন আছে কিছু একটা বাড়িতে ঢুকলেন জিব্রাইল বললেন নবী গো এই জায়গাতে দুই রাকাত নামাজ আপনি আদায় করে নেন আমার নবী বললেন এটা কোন জায়গা কার বাড়ি এমনি বললেন এই জায়গাটার নাম মাদিয়ান এটা হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি রাসূল এখানে দুই রাকাত নামাজ পড়ে নিলেন আবার বুরাকের পৃষ্ঠে সওয়ার হলেন চলতে লাগলেন বুরাক চলতে 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 এক জায়গায় গেলেন বুরাক দাঁড়ায় গেল জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে দুই রাকাত নামাজ আদায় করে নেন বলে এটা কোন জায়গা জিব্রাইল আমিন বললেন এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহাম বলেন জায়গাটার নাম কি বাইতুল্লাহাম বলে বাইতুল্লাহাম জিনিসটা কি ও বাইতুল্লাহাম হইল এই জায়গাতেই হযরত জিব্রাইল আমিন আল্লাহর হুকুমে মারিয়ামের পেটে একটা ফুক দিয়েছিলেন ফুক আর এই ফুকটা মারিয়ামের রেহেমে গিয়া মারিয়ামের বাচ্চা ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ মারিয়াম এই জায়গাতে গোসলখানায় গোসল করতেছিলেন গোসল গোসল দিতেছে হঠাৎ কইরা তাকায় দেখে গোসলখানার ভেতরে সুদর্শন একটা ছেলে দেখা যাক মাশাআল্লাহ দেখার মতো একটা যুবক দেখা যাক চমৎকার গঠন তার চেহারা মাথায় টুকরি টুপি গায়ে লম্বা এক সাদা জামা নুরানি চেহারা জগজগ করে কি সুন্দর চমৎকার দাড়ি
মাশাআল্লাহ যুবক মারিয়ামের গোসলখানার ভেতরে মারিয়াম বই পাইয়া গেছে আমি আসছি গোসল করতে হঠাৎ করে গোসলখানার ভেতরে এই যুবক কে গো এই যুবক মারিয়াম তখন ডাক মারলেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا جوره جوره بولي دين سبحان الله مريم بولي আমি তোমার ব্যাপারে রহমানের কাছে পানা চাই তুমি যদি মুত্তাকি হয়ে থাকো আমার গোসলখানা থেকে বের হয়ে যাও অর্থাৎ তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তুমি বের হও তুমি এখানে কেন আসছো তখন যুবকটা কি বলছিল ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গোলামান এ মারিয়াম আমারে ভয় পাইও না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমি দুনিয়ার কোন সাধারণ যুবক না আমি হইলাম জিব্রাইল আমিন সুবহানাল্লাহ বলবেন না আমি কে জিব্রাইল আমিন আল্লাহ আমারে পাঠাইছে তাহলে কেন পাঠাইছে তো আমারে পাঠাইছে লি আহাবালাকি গোলামান জাকিয়া তোমার একটা পবিত্র সন্তান দিবার লাগি আল্লাহ বানাইছে এই কথা শুনিয়া মারিয়ামের শরীরের প্রসন্ন হয়ে গেছে কি হয় একদিকে শুনি ফেরেশতা জিব্রাইল আমিন আবার অপর দিকে কয় আমারে সন্তান দিতে আইছে এটা একটা ভয়ঙ্কর কথা না কথাটা ভয়ঙ্কর না মারিয়াম কো বিয়ে হইছে না শাদি হইছে না কিচ্ছু না এই লোকে কি কয় আবার ফেরেশতা কোন কথা কয় ফেরেশতার কথা এটা তো একটা বেসুন্দর কথা না কথাটা বেসুন্দর লাগে না যে আমি তোমার আল্লাহর হুকুমে একটা সন্তান দিতে আইছি আল্লাহ এমন সময় জিব্রাইল আমিন পুরা রহস্য খুলিয়া বলল ভয় পায় না আমি ফেরিস্তা আল্লাহর রহমতের ফেরিস্তা এই কথা কয়ে জিব্রাইল আমিন একটা ফুক দিছে ফুক তাফসীর আসছে একটা ফু দিছে এই ফুকটারে আল্লাহ মারিয়ামের রেহেম অর্থাৎ বাচ্চা দানিতে পৌঁছাইয়া এই ফুক থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইয়া ফেলছে আর এই জায়গাতেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন এটা বাইতুল লাহাম জায়গাটার নাম জিব্রাইল আমিন আমার নবীকে বললেন এটা অনেক লম্বা ঘটনা সূরাতুল মারিয়ামের ভেতরে আসছে বিস্তারিত এটা আবার আলাদা একটা ওয়াজ এদিকে আমি নিয়ে যাব না আমি শুধু ইঙ্গিত দিচ্ছি কথাগুলা জিব্রাইল আমিন বলছেন নবী গো এই বাইতুল লাহামে আপনি দুই রাকাত নামাজ পড়বেন এটা আল্লাহ পাকের নির্দেশ আপনি দুই রাকাত নামাজের পরে আমরা সামনে রওনা দেব আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়া এরপরে আবার বোরাকে সওয়ার হলেন বোরাক সুবহানাল্লাহ বললেন চলছে বোরাক চলছে চলছে বোরাক চলছে এ ভাই হঠাৎ করে আমার নবীর কানের ভেতরে লক্ষ লক্ষ কণ্ঠে সালামের আওয়াজ ঢুকতেছে সুবহানাল্লাহ কর কিসের আওয়াজ ঢুকতেছে সালামের আওয়াজ অসংখ্য মানুষের কণ্ঠ সালামের আওয়াজ আসসালামু আলাইকা ইয়া আফযালু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু আলাইকা ইয়া হাসিরু এরকম সালামের আওয়াজ আমার নবীর কানে ঢুকতেছে নবী আমার ডাক দিলেন ওরে জিব্রাইল অসংখ্য কণ্ঠে চতুর্দিক থেকে সালামের ধ্বনি আমার কানের ভেতরে ঢুকতেছে কারারে আমি নবীরে সালাম দিতেছে জিব্রাইল আমিন ডাক দিয়া কো নবী গো আমরা বাইতুল মুকাদ্দাসের একদম কাছাকাছি পৌঁছে গেছি সুবহানাল্লাহ বলেন কোন কাছাকাছি বাইতুল মুকাদ্দাস ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছিলেন সব নবীদের কাছে আল্লাহ এখানে জমা করছে সব নবীরা এখানে আছে
সমস্ত রহমতের ফেরেশতারা এখানে আছে বলে কেন আছে সমস্ত নবীরা আল্লাহর কাছে একটা দোয়া করছিল আরে আমরা আল্লাহ আখিরি জামানার নবীর কথা খালি শুনি জীবনে চোখ দিয়া দেখলাম না আখিরি জামানার নবীকে দেখার সুযোগটা দয়া কইরা কইরা দাও আর আখিরি জামানার নবীর পেছনে দুইটা রাকাত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ ওই যে পয়গম্বরদের দোয়া কবুল কইরা আজকে আপনার মেরাজের রজনীতে ইচ্ছা করলে আপনাকে বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে সুজা পথে আরশি নিতে পারতেন যেই কথাটা আমি বলছিলাম সুজা পথে না নিয়া এই দৃশ্যগুলা এই রাতে আপনাকে দেখানোর জন্য আল্লাহ বাঁকা কইরা বাইতুল মুকাদ্দাসে আনছে এখান থেকে আপনার উর্ধ ভ্রমণ শুরু হবে আল্লাহর সমস্ত পয়গম্বররা আপনাকে দেখবে আপনার পেছনে দুই রাকাত নামাজ পড়বে ফেরেশতাদের দোয়া ছিল আল্লাহ গো আপনার হাবিবের পেছনে দুই রাকাত নামাজ পড়তে চাই আল্লাহ সব ফেরেশতাদেরকে ডিউটি থেকে আজকে ছুটি দিয়া আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আপনাকে স্বাগতম জানানোর জন্য বাইতুল মুকদ্দাসের মধ্যে হাজির করে ফেলছে আমার নবী হাজির হয়ে গেল বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের মিম্বারে দাঁড়ায়া নবী আমার তাকে দেখে গো শুধু মানুষ আর মানুষ দেখা যা এত বড় বিশাল জামাতের ইমামতি কে করবে গো এই বিরাট জামাতের ইমামতি তো আমার নবী সারা অন্য কেউ করার মতো ক্ষমতা নাই অধিকার নাই আমার নবী সবচেয়ে বেশি অধিকার রাখে আমার নবীর আল্লাহ ওই দিন দুই রাকাত নামাজের ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন সমস্ত রসুলদের ইমাম এই টাইটেলের মালিক আল্লাহ বানাইয়া দিলে চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের কথা তো সব রয়েছে অনেক কথা সামনে ধৈর্য হারা হয়ে যেতেছেন ধৈর্য দিব দিবে না দিবে না যত ইনশাআল্লাহ বলেন ধৈর্য দিবে না তো অনেক কথা সামনে মাত্র বাইতুল মুকাদ্দাস গিয়া ফসলা মেনে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়ে যাবে উর্ধ ভ্রমণ এরপরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ এতগুলো নবী রসুল যে জমা করছে এখানে সর্বমোট আমাদের নবী ছাড়া পাঁচজন নবী ভাষণ দিবেন বলেন কয়জন নবী ভাষণ দিবেন পাঁচজন নবী ভাষণ দিবেন আর আমাদের নবীর ভাষণ লয়া ছয়জন নবীর ভাষণ তাহলে যেই নবীর আরে আমরা জীবনে চোখে দেখছি না এই নবীদের ভাষণটা আমরা শুনতে কেমন লাগবে একটু ভাল লাগবে না বলবো আমি কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে পাঁচজন নবী ওরা একটা ভাষণ দিবেন ছোট করে করে ওরা পাঁচজন নবী পাঁচটা ভাষণ দিবেন শোন আপনার ভাষণের মাধ্যমে আজকের সম্মেলন সমাপ্তি হবে সভাপতি সাহেবের ভাষণটা আগে থাকে না পড়ে থাকে বলেন বলেন কোন সময় থাকে পড়ে শেষ দিকে সভাপতি সাহেব একটা সমাপনী ভাষণ দিয়া সভার সমাপ্তি ঘটায় ঠিক কিনা কথা তো আমার নবী হলো এই দিনে এই বিরাট সভার সভাপতি চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ নবী মিম্বরে বসছে এখন ভাষণ শুরু হবে প্রথম ভাষণ দেবে আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ভাষণ দিবে ভাই ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন নবীদের ভাষণে কত সুন্দর সুন্দর কথা এই কথাগুলো কব্জা করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানী খলীলা ওয়া আ'তানী মুলকান আযীমা ওয়া জা'আলানী উম্মাতান قانتاً يؤتم بي وأنقذني من النار وجعلها
وجعلها علي بردا وسلاما جري جري قلنا سبحان الله ابراهيم عليه السلام বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যিনি আমারে খলিল বানাইছেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি ছিল বলেন বলেন আল্লাহর কি ছিল খলিল এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে দেয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর খলিল আর আমরার নবী ছিল আল্লাহর হাবিব হাবিব আর খলিলের মধ্যে বেশ কম আছে খলিল মানেও দুস্ত হাবিব মানেও দুস্ত খলিল মানেও দুস্ত হাবিব মানেও দুস্ত তবে দুইটার বেশ কম আছে খলিল দুস্ত বলা হয় ওই দুস্তকে যেই দুস্ত পাগল থাকে আল্লাহরে খুশি রাখার জন্য আর হাবিব দুস্ত বলা হয় ওই দুস্তরে আল্লাহ নিজে স্বয়ং পাগল পারা তার হাবিবকে খুশি রাখার জন্য সুবহানাল্লাহ বলবেন না কত বড় নবীর উম্মত আপনারা আচ্ছা উনি বলেন যিনি আমারে খলিল বানাইছেন আমারে মুলকে আজিম দান করছেন এত বড় সম্মান দান করছেন আমার উম্মতকে পরিপূর্ণ করে দিয়েছেন যিনি আগুনকে আমার জন্য ফুল বাগান বানায়া দিয়েছেন আগুনরে আমার জন্য আরামদায়ক বানায়া দিয়েছেন নমরুদের আগুনরে এটা অনেক বড় কথা অনেক লম্বা কথা এখানে শুধু ইশারা দিতাছে যে আমাকে আগুন ফুল বাগান বানায়া দিয়েছেন সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা দুই নাম্বার ভাষণটা দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহ মূসা নবী গরম নবী জালালি নবী ছিল জালালি নবী ঠান্ডা নবী না মূসা আলাইহিস সালাম ওনার জালালিও যখন আইতো মাথায় যে ফাগরি বানতো ফাগরি ফাগরির ফেজ দিয়া ধুমা বের হইতো সুবহানাল্লাহ বলবেন না ফাগরির ফেজ দিয়া তিনি বক্তব্য কি বলতেছে খেয়াল করেন আজকে তো বিশ্বসভার সভাপতি ইমামুল মুরসালিনের সামনে ভাষণ এটা কি সাধারণ কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়াজআলাহালাকা আলি ফিরআউনা ওয়া নাজাতা বানী ইসরাঈল আলা ইয়াদি وجعل من أمتي قوما يهدون بالحق وبه يعدلون بولن سبحان الله موسى عليه السلام ভাষণে কো সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে কল্লামানি বানাইছে অর্থাৎ আমারে বানাইছে কল্লামানি আর তিনি হইছে তাকলিম অর্থাৎ আমারে কথা বলনে বলা বানাইছে আর তিনি নিজে আমার সাথে কথা বলতেন অর্থাৎ আল্লাহ নিজে আমার সাথে কথা বলতেন আর ফেরাউনের বংশকে ধ্বংস করে দিয়েছে হালাক করে দিয়েছে আর বানী ইসরাইলকে আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দিছে আমার উম্মতের প্রতি এই দয়া যিনি করলেন সেই মহান আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কেউ নড়াচড়া করবেন না দেখবেন আমি এই আমি কিন্তু বুঝতেছেন আপনারা যে অনেক লম্বা ওয়ার সামনে আছে আমি কিন্তু দুই এক মিনিটের মধ্যে টপ করে কথাগুলো গুছাই আইনা ফিনিশিং দিয়ে বললাম অর্থাৎ দুই ঘন্টার ওয়াজ দুই মিনিটে করে বললাম কথাটা বুঝছেন না এই কায়দা আমার জানা আছে এই জন্য কেউ নড়াচড়া করবেন না সময় অভার হইতেছে লম্বা হইতেছে এ কথা আমার মাথায় আছে আমি যথাসময় ছেড়ে দিব অনেকে মনে মনে ভাবতেছে বাপরে বাপ এখন ওই ইসরাও শেষ হয়েছে না কোন সময় মেরাজ হইব দেখবেন মেরাজ শেষ করে এলাম দুই মিনিটে কারণ 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষটা তো বাইরে আপনাদের খেদমতে তো আমি আজ নতুন না 32টা বছর যাব ওয়াজের ময়দানে খেদমত করতেছি তাহলে এই কায়দাগুলো আমার জানা আছে না সব জানা আছে আলহামদুলিল্লাহ সুতরাং ধৈর্য হারা হবে না এই বক্তব্যগুলো শুনেন বক্তব্যগুলো শেষ হোক এরপরে দেখবেন মেরাজটাকে আমি খুব সুন্দর করে গুছাই ফেলবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে গুছাইয়া আমরা মোনাজাত দিয়ে দেব কারণ সময় যথেষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় হয়ে গেছে 11:30 হয়ে গেছে তার মানে আমার বয়ান 1.5 ঘন্টা হয়ে গেছে ঠিক কিনা জি তাহলে বক্তব্যগুলো শুনেন এখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাষণ কার ভাষণ দাউদ আলাইহিস সালাম আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মুলকান আযীমা
مني الزبور ولين الحديد وسخر لي الجبال يسبجن والطير وأعطاني الحكمة وفصل الخطاب جرى جرى قلنا سبحان الله عربي أي عبارت بلا এগুলো আমার সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে এই বক্তব্যগুলো সংগ্রহ করতে ওলামা ইকরাম যারা আছে এখানে যে কয়জন ওলামা ইকরামই আছে এরা বুঝতাছে আরবিটা পড়ার সাথে সাথে কত যে শান্তি লাগতাছে আজকে যদি আলেমদের মজলিস হইতো এই এই ইবারতগুলো পড়ার সময় তাকবীরের ধ্বনি ছুটতো কথাটা বুঝেন নাই কারণ জামে মানে তো এই কথাগুলো প্রত্যেকই যে জীবনের সব ঘটনারে আইনা সংক্ষেপ কইরা আমার নবীর সামনে ছেড়ে দিছে এখন কে বলতেছে কথা দাউদ আলাইহিস সালাম মাশাআল্লাহ দাউদ আলাইহিস সালাম কি কয় সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে একটা বিরাট রাজত্ব দান করেছিলেন এরপরে কি বলতেছেন আল্লাহ মানিয়া জাবুর যিনি আমাকে জাবুর দান করেছেন এবং জাবুরের ইলম দান করেছেন জাবুর শিখাইছেন আমাকে আর লোহা আমার হাতে তিনি মোমের মতো নরম করে দিতেন আর আমার হাতে পাখি হইতো পাখি দাউদ আলাইহিস সালাম পাখি তৈরি করতে পারতেন মুজেজা হিসাবে আল্লাহ ওনাকে দান করেছিলেন আমার সম্মানিত ভাইয়েরা তিনি বলেন এই সম্মানটা যে আল্লাহ আমাকে দান করলেন সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাষণ এরপরে ঈসা আলাইহিস সালামের ভাষণ এরপরে আমরান নবীর ভাষণ সব নবীর ভাষণ ছেড়ে দেই যে আমরান নবীর ভাষণটা শুনাইলাই কি বলেন আপনারা হ্যাঁ আমরান নবীর ভাষণটা শুনালাম জি সংক্ষেপ করে লইছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বাতাসকে আমার অনুগত্য বানিয়ে দিয়েছিলেন জিন্নাতদেরকে আমার অনুগত্য বানিয়ে দিয়েছিলেন আল্লাহ মানিয়া মান্তিকাত তৈরি যিনি পাখি গোলারে আমার অনুগত্য বানিয়ে দিয়েছিলেন অর্থাৎ পাখিরা পর্যন্ত আমার কথা শুনত যিনি আমাকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন অফাদ্দালানি আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন অসংখ্য মুমিন বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে যিনি আমাকে সম্মানটুকু দান করেছিলেন সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা প্রশাসনিক সম্মান এটা পয়গম্বর সারা দুনিয়ার বাদশাহ প্রশাসনিক সম্মানটা দেওয়ার মালিক কে আওয়াজ দিয়ে বলেন কে আমার ভাই কাউন্সিলর সাহেব আমার ডান পাশে বসা আমি শুনে খুশি হয়েছি ইয়াং মানুষ একদম জওয়ান মানুষ দুই দুইবার কাউন্সিল এটা তো প্রমাণ করে এই কথা যে আপনারা ওনাকে ভালোবাসেন প্রথমবার যখন তিনি কাউন্সিলর হয়েছে এখনই দেখা যায় ছোট মানুষ আর তখন তো আরও ছোট মানুষ ছিল ঠিক কিনা তাহলে লোকটা সবার প্রিয় মনে প্রিয় তাই না এমন মনে হয় না তাহলে এই দায়িত্বটা আল্লাহ তাআলা যাকে খুশি তারে দান করেন এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এই নিয়ামতটা পায়া অনেকে নিয়ামতটারে আপনার সৎ কাজে ব্যয় করে অনেকে নিয়ামতটারে অসৎ কাজে ব্যয় করে কথা কয় না ঠিক কিনা আমার ভাইয়ের অনেক প্রশংসা শুনেছি আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন আমার সভাপতি সাহেব কোন পায়া গন্দিয়া এই কথাটা শুননা আমার নবী পাক একটা মুচকি হাসি দিয়েছিল সুবহানাল্লাহ নবীর জীবনে সবসময় মুচকি হাসি দিতেন তবে আমার নবীর জীবনে চারটা স্পেশাল মুচকি হাসি আছে এই স্পেশাল মুচকি হাসিটা আজ রাত হয়ে গেলাম এই যে আল্লাহ বলছিল অন্য কোনদিন দেখা হইলে কমু আমার নবীর জীবনে চারটা মুচকি হাসি দিছিল এটা আজকে কইতাম না আজকে থয়ে যাবো না এটা কইলে বহুত কথা সব কোন যেত না এখন ঈসা আলাইহিস সালাম কয় যে সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এরপরে তিনি বলতেছেন আমার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন আমি মাটি হাতে লইয়া ফু দিলে এই মাটি পাখি হইয়া আসমানে উঠতে থাকতো সুবহানাল্লাহ এখন শুনেন আমরান নবীর বাসনটা আমরান নবীর বাসনটা আরবিটা ফয়রা শোনাই বরকতের জন্য কি বলেন الحمد لله الذي أرسلني رحمة للعالمين وكافة للناس بشيرا ونذيرا وأنزل علي الفرقان فيه بيان لكل
شيء وجعل أمتي خير أمة أخرجت للناس وجعل أمتي هم الأولين والآخرين وشرح لي صدري ووضع عني وزري ورفع لي ذكري وجعلني فاتحا وخاتما چتکار دیا بولن اللہ اکبر سبحانتر بھاشن تو سبحانتر بھاشن سبحان اللہ امان نبی ڈاک دیا بولن اے نبی را اے تم رجر بھاشن دی سو امی لکو گوری چی اللہ تم آدھر کے جئی نیامت دی سے یہی نیامتر کتا تم را تلہ دور سو اس کے آمی بھاشنر مدد আমার নিয়ামতের সংক্ষিপ্ত তুলে ধরব আমার উম্মতের কথাও আমি তুললা ধরব তোমরা উম্মতের কথা স্মরণ করো নাই আজকের এই বিরাট মাহফিলে আমি নবী আমার উম্মতকে ভুলে যাইব না গো আমার উম্মতের কথা আজকে আমি বলবো আমার নবী ডাক দিয়া গো জানুনি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমারে রাহমাতুল্লিল আলামিন বানায় জগতে পাঠাইছে আমি মানুষের জন্য রহমত আমি জিন্নাতদের জন্য রহমত আমি নবী পশু পাখির জন্য রহমত আমি নবী আসমানের জন্য রহমত আমি নবী জমিনের জন্য রহমত আমি নবী চন্দ্রের জন্য রহমত আমি নবী সূর্যের জন্য রহমত আমি নবী লক্ষ লক্ষ কোটি কোটি তারকার জন্য রহমত আমি নবী দিনের জন্য রহমত আমি নবী রাতের জন্য রহমত আমি নবী সাগরের জন্য রহমত আমি নবী সাগরের প্রাণীর জন্য রহমত আমি নবী ফেরেশতার জন্য রহমত এক কথাই হলো রাহমাতুল্লিল আলামিন সারা জাহানের জন্য আমারে আল্লাহ রহমত বানায়া দুনিয়ায় পাঠাইছে আমার নবী রহমত সুবহানাল্লাহ নবী ডাইরেক্ট রহমত নবী ডাইরেক্ট এরপরে আমার নবী বলতেছেন শুধু তাই না আমার উম্মতকে আল্লাহ পরিপূর্ণ উম্মত ঘোষণা দিয়েছেন খায়রা উম্মত বলেছেন আমার উম্মতকে অর্থাৎ সমস্ত উম্মতের মধ্যে আমি নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলছে এর চেয়ে বড় নিয়ামত কি হইতে পারে গো ওয়াজআলা উম্মতি خير أمة أخرجت للناس أمن نبي داك دي أقال ورى نبي راب أبنى ربان شم دي سنلت يجن نبي أمة دير قطة بلنا أرامان نبي أمي نبي أمار أمة دير قطة تمرا جنوني আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানায় দিছে এর চেয়ে বড় কি নিয়ামত হতে পারে রে আমার বানাইছে রহমত আর আমার উম্মতকে বানাইছে শ্রেষ্ঠ আর আমার দান করছে ফুরকান ফুরকান মানে কোরআন এমন কিতাব আমার আল্লাহ দান করছে গো যেই কিতাব বায়ানুন লিকুল্লি শাইইন সব জিনিসের বর্ণনা যেই কিতাবে আছে এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান কিতাবের ভেতরে নাই আমার সিনাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে আমার জিকিরকে আল্লাহ উচ্চা করে দিয়েছে সারা দুনিয়ায় আজান হয় আজান আজানে আল্লাহর নামের সাথে আমার নবীর নামেরও জিকির হয় আল্লাহু আকবার বলেন না আমার নবী ডাক দিয়া কই সর্বশেষ কথা ও ফাতিহা ও খাতিমা প্রথম আমি শেষ আমার আল্লাহ বানাইছে আব্বাল
সর্বপ্রথম আমারে বানাইছে সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি আমি আর দুনিয়ায় পাঠাইছে আল্লাহ আবার সব নবীর পরে যেই আল্লাহই সম্মানগুলো আমারে দান করলেন সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আমার মুহতারাম ভাইরা এখান থেকে নবীর ভাষণের মাধ্যমে মুনাজাতের মাধ্যমে ওই মাহফিল সমাপ্তি ঘটবে জিব্রাইল আমিন আমার নবীকে নিয়া উদ্দ ভ্রমণ শুরু করবে উদ্দ ভ্রমণ বুঝতেছেন তো প্রথমে নিয়া যাবে প্রথম আসমানে কার সাথে দেখা হবে দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হবে তৃতীয় আসমানে কার সাথে দেখা হবে সাত আসমানে মোট মিলায় আষ্টজন নবীর সাথে দেখা হবে এগুলি বলার মতো সুযোগ আজকে আর নাই এরপরে আমার নবীকে নিয়ে যাবে বাইতুল মামুরে বাইতুল মামুর নূরের ঘর যেই ঘরটার কথা বলছিলাম বাইতুল মামুর মামুর থেকে নিয়ে যাবে সিদ্রাতুল মুনতাহাই সিদ্রাতুল মুনতাহা জিনিসটা কি সেখানে আমার নবী কি দেখবেন সে অনেক কথা রয়েছে এরপরে নবীকে নিয়ে যাবে শরীফুল আকলামে শরীফুল আকলাম জিনিসটা কি সেটাও আজকে বলার মতো সেই কায়দা নাই সেই সুযোগ নাই রাত অনেক হয়ে গেছে আমার বন্ধুরা এভাবে চলতে 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 এক সময় আমার নবীকে নিয়ে সিদ্রাতুল মুনতাহাই গেলে সিদ্রাতুল মুনতাহা থেকে স্পেশাল বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা রফরফের মাধ্যমে আমার নবীর উর্দ্ধ ভ্রমণ ওই যে সত্তর হাজার আগুনের পর্দা সত্তর হাজার নূরের পর্দা লামাকান লা জামান পাড়ি দেওয়া আল্লাহর আরশে নিবেন কাছাকাছি বৈশা আল্লাহ আর তার নবী দুইজন কথা বলবে কেমন কাছাকাছি একটা গোলাইন এইভাবে বাঁকা করলে গোলাইনের রশিটা আর সিপটা যতটুকু দূরত্ব থাকে এমন কাছাকাছি বৈশা আমার নবী আল্লাহর সাথে কথা বলবে কথা বলার সময় আমার নবীরে আল্লাহ দুইটা হাদিয়া দিয়েছিলেন বলেন কয়টা হাদিয়া দিয়েছিলেন দুইটা হাদিয়া দিয়েছিলেন এর মধ্যে একটা হাদিয়া হইল পঞ্চাশ ওয়াক্তের নামাজ এই পঞ্চাশ ওয়াক্তের নামাজ শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত কেমনে হইল এগুলোও অনেক কথা আছে সব বলবো না আমি এখন আর এই পাঁচ ওয়াক্তই যদি কেউ পড়ে আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে দুই নাম্বার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহ নবীরে হাদিয়া হিসাবে দিছিল সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত হাদিয়া দিছিল এই আয়াতের রহস্য কি এই আয়াতের ভেতরে অনেক রহস্যজনক কথা আছে অনেক মজাদার কথা আছে অনেক দামি দামি কথা আছে সে পর্যন্ত আজকে আপনাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না আমি মাঝে মাঝে বলি কি জানেন মেয়েরাজের আলোচনা ইসরা মেয়েরাজ মিলাইয়া আমি যদি বয়ান করুন লাগে অন্তত দুই দিনের কয়েক ঘন্টা কইরা প্রতি একদিনে এক দেড় ঘন্টা দুই ঘন্টা করে বয়ান করলে আর দুই দিনে এরকম মিলাইয়া পাঁচ ছয় ঘন্টা কথা বললে একটা তাফসীর মাহফিলে অন্তত এই ঘটনাটা শেষ হয়